মুসআব বিন উমাইর মক্কার সবথেকে দামি পুরুষ ধনী লোকের বেটা মুসআব। মুসআব যদি আতর মেখে রাস্তা দিয়ে যেত তা মেয়েরা পর্যন্ত তার উপরে দৃষ্টি আকর্ষণ করত, তার আতরের ঘ্রাণ শুকে বলে দিত যে এটা মুসআব যাচ্ছে রাস্তা দিয়ে। মুসআব যে জামাগুলো পরত বেশিরভাগ জামা হাবাসা, অর্থাৎ ইথিওপিয়ার মানে একটা শহর আছে সেটার নাম হচ্ছে হাবাসা, হাবাসা থেকে এবং ইয়ামান থেকে জামা কাপড় কিনে এনে মুসআব পরতেন, এত ধনী। আল্লাহু আকবার। মুসআবের কাছে একদিন খবর গেছে যে মুহাম্মদ বলে একটা লোকের আবির্ভাব ঘটেছে, এই লোকটা নাকি নতুন কোন একটা ধর্মের প্রচার করছে, আর মানুষ দেখছি ওই লোকটার দিকে ভিড় ভিড় করে যেন চলে যাচ্ছে, দল কি দল লোক, মুশরিকদের অত্যাচার উপেক্ষা করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক যখন ঝুঁকে পড়ছে, মুসআবেরও একদিন মনে হলো যে আমি একদিন যাই তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে দেখতে হবে না, সাপা পাহাড়ের এক সাইডে আরকাম বলে একজন লোক, এই আরকামের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আসেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন ঘটনাটা, আরকামের বাড়িতে আসেন কে না আল্লাহর নবী। তা মুসআব একদিন ঘুরতে 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 আরকামের বাড়ির দরজাতে পৌঁছে গেছেন, মুসআব দাঁড়িয়ে আছেন দেখছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, দিনের আলোচনা। মুসআব দাঁড়িয়ে গেছেন, এই মুহূর্তে কোরআনের একটা আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতটা সাহাবায়ে কেরামদের মাঝখানে পেশ করলেন, মুসআব এই আয়াতটা শুনে তার অন্তর যেন মোমের মতো আস্তে আস্তে করে গলতে শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, মুসআবের এই রকম বুকে হাত রাখলেন আর বললেন, তুমি তো সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলে মুসআব। বলছে হ্যাঁ। মুসআব নিজে বর্ণনা করছেন যে আল্লাহর নবী যখন আমার বুকে হাত রেখেছে তখন আমার মনটা যেন শান্তি লাভ করলো। আল্লাহু আকবার। যখন থেকে নবীজি হাত রেখেছেন তখন থেকে মুসআব এবার ঈমান কবুল করার তার মনের ভিতরে একটা বিশাল জোয়ার উঠেছে, সেইখানে দাঁড়িয়েই কিছুক্ষণের মধ্যে কলমা পড়ে ইসলাম কবুল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে ডেকে বলছেন, মুসআব তুমি কি ইসলাম কবুল করেছো, এই কথাটা এই মুহূর্তে আর কাউকে বলো না, তাহলে আরকামের বাড়িতে আমরা যে ইসলামের কাজটা করছি এটাও আর করতে সম্ভব হবে না, মুসআব তুমি বাড়ি চলে যাও, এই ব্যাপারটা গোপন রাখো। মুসআব এই যে আরকামের বাড়িতে মাঝে সাঝে আসে, এইটা উসমান ইবনে তালহা এর সঙ্গে একদিন দেখা, উসমান ইবনে তালহা আরো কিছু লোককে ঘটনাটা বলেছে, মুসআব একদিন হঠাৎ করে মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকেছে, মুসআবের মা হচ্ছে ভীষণ রাগিনী একজন মহিলা, খুব রাগ, মুসআব বাড়িতে গেলেন, মুসআবের মা ডেকে বলছে, মুসআব তুমি কি মুহাম্মদ এই লোকটার কাছে গিয়েছিলে? বলছে হ্যাঁ গিয়েছিলাম। গিয়ে কেমন বুঝলে? না আমি ইসলাম কবুল করে নিয়েছি। মুসআবের মা মুসআবকে মারতে শুরু করে দিল, এক পর্যায়ে তাকে তালাবন্দি করে ঘরের ভিতরে রেখে দিল। মুসআব সুযোগ পেয়ে গেল কোন একদিন তালা ভেঙে বাড়ি থেকে বার হয়ে হাবাসাতে হিজরত করলেন। হাবাসাতে কিছুদিন কাটানোর পরে মনে মনে ভাবছেন, যে মানুষটির জন্য আমি আজকে বাড়ি ত্যাগ করেছি সেই মানুষটি আজকে মক্কায় পড়ে আছে আর আমি হাবাসায় থাকবো, এটা কেমন করে হতে পারে না, আমি চলে আসি মক্কাতে। মুসআব আবার রিটার্ন করলেন মক্কাতে। মক্কাতে রিটার্ন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা, মুসআবের মা আবার তাকে তালাবন্দি করার জন্য চেষ্টা চালাচ্ছেন, মুসআব তখন আল্লাহর নামের কসম দিয়ে বলছেন, মা আল্লাহর নামের কসম দিয়ে আমি বলছি তোমাকে যে সহযোগিতা করবে এবং আমাকে তালাবন্ধ করার জন্য যে সহযোগিতা করবে, তুমি হও বা যেই হোক আমি তাকে আজকে হত্যা করব, তবে এখান থেকে যাব, তার আগে যাব না। মুসআবের মা দেখছে তা তো কঠিন ব্যাপার, বেটা একদম প্রতিজ্ঞাবদ্ধ, আমার বেটা খুব রাগী, মনে হয় তাহলে হত্যা করে দিতে পারে,
মুসা আপনার বাড়ি থেকে জামা কাপড় গুটিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে নিয়ে বসা, মুসা বসে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এটা কি সেই মুসাব যে মুসাবের আতরের ঘ্রাণের মহিলারা পর্যন্ত আকৃষ্ট হতো, যে মুসাবের চুলের জুলপি দেখে মদিনার মক্কার মানুষেরা চিনতে পেরে যেত, যে মুসাব ইয়ামান থেকে জামা কাপড় কিনে এনে নিজে পরিধান করত, যে মুসাব একবার যে জামা পড়লে দ্বিতীয়বার সেই জামা পড়তো না। আমি কি এখন সেই মুসাবকে দেখছি না, এটা অন্য কোন মুসাব? মুসাব তখন বলছেন, আল্লাহর নবী আপনি সেই মুসাব কি দেখছেন, অন্য কেউ নয়। ঈমান আনার কারণে তার দামি জামা কাপড় আজকে ময়লা জামা কাপড়ে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিস্তারিত ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। উহুদের যুদ্ধের ডাক, তার আগে বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ দ্বিতীয়বারে যখন ডাকলেন তখন ইসলামের পতাকাটা কার হাতে দেবেন এটা তিনি ভাবছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের দিকে মুখ ফেরালেন, মুখ ফেরানোর পরে ইসলামের পতাকাটা মুসাবের হাতে দিয়ে বলছেন, মুসাব তুমি ইসলামের পতাকা নিয়ে রাখো। যুদ্ধ চলছে, মারাত্মক ভাবে যুদ্ধ চলছে, এক পর্যায়ে মুশরিকেরা যুদ্ধে হেরে যাবে এরকম এক পরিস্থিতি, মুসলিমদের একটা সামান্য ভুলের কারণে ওইটা আবার পিছন দিক দিয়ে মুশরিকরা আঘাত করেছে মুসলিমদের উপরে। এক পর্যায়ে যখন মুসলিমদের উপরে আঘাত চলছে, মুসাব পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে দেখছে একদল শত্রু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উন্মুক্ত তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে, বল্লম নিয়ে আল্লাহ নবীর দিকে তারা করে আসছেন। মুসাব পাহাড় থেকে লাফ দিয়ে এক হাতে ইসলামের তলোয়ার আর এক হাতে ইসলামের আপনার ঝান্ডা, মুসাব একদম বীর বিক্রম অবস্থাতে সমস্ত জনগণের ভিতরে ঢুকে গেলেন, তলোয়ার চালাতে শুরু করেছেন, নিজে আঘাত খাচ্ছেন, অপরকে আঘাত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের দেহটাকে একদম এই রকম ঢাল হিসেবে ব্যবহার করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আটকে রেখেছেন, আর একজন মুশরিকের আঘাতে মুসাবের ডান হাতটা কেটে পড়ে গেল। মুসাব বাম হাত দিয়ে আবার ধরেছেন ইসলামের পতাকা, বাম হাতে আঘাত করে হলো, বাম হাতটা কেটে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজে চোখে মুসাবকে দেখছি, মুসাব দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকাটা বুকের সঙ্গে জড়িয়ে রেখেছেন। কিছুক্ষণ পরে একজন মুশরিক এসে মুসাবের বুকের দিকে লক্ষ্য করে এমন গতিতে একটা তীর চালিয়ে দিল, তীর বুক থেকে ঢুকে পিঠের দিক দিয়ে বার হয়ে গেছে। মুসাব সেই জায়গাতেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। যুদ্ধ শেষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে এক জায়গায় করছেন। এক জায়গায় করার পরে মুসাবের দিকে তাকিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঝর নইলে কাঁদছেন আর বলছেন, তুমি কি সেই মুসাব যে মুসাব মদিনার সবথেকে মক্কার সবথেকে ধনী লোকের বেটা, সেই মুসাব তুমি আজকে উহুদের ময়দানে তুমি জমিনে পড়ে আছো মুখ থুবড়িয়ে, তোমার পরনে কাপড় নেই, তোমার মাথাতে আজকে সেই তেল নেই, তোমার গায়ে আজকে সেই আতর নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ম কোরআনের আয়াত যে যুদ্ধতে যারা শহীদ হয়, জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয় তাদেরকে ওই অবস্থাতেই দাফন করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে মুসাবের কাফনের ব্যবস্থা করো। মুসাবের গায়ে যে কাপড়টা ছিল ওটা মাথার দিক দিয়ে ঢাকতে গেলে পায়ের দিকে খুলে যাচ্ছে, পায়ের দিকে ঢাকতে গেলে মাথার দিকে খুলে যাচ্ছে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, মাথার দিকটা ঢেকে দিয়ে পায়ের দিকটাকে কিছু ঘাস দিয়ে চাপা দিয়ে দাও, কিছু ঘাস দিয়ে তাকে ঢেকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঘাস দিয়ে ঢেকে দিলেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের লাশের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, মুসাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, নিশ্চয় তুমি ঈমানের কারণে আমাকে ভালোবাসার কারণে তুমি যে ত্যাগ স্বীকার করেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। মুসাব জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে, এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। জান্নাত এমনি পাওয়া কে যায় না,
আল্লাহু আকবার। এবার আপনাকে বলছি নবীজিকে কোন কোন পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে তাদের মধ্যে কোন কোন ভালোবাসার জিনিস পৃথিবীতে বেশি মানুষ ভালোবাসে তাদের সিরিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছেন যে এতগুলো জিনিসের থেকেও বেশি আমাকে নবীকে আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ আমি একটা একটা করে বলছি আমরা তার থেকেও বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ, নবীজিকে ভালোবাসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম, সারা পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিসকে, সারা পৃথিবীর যত ভালোবাসার জিনিস আছে পৃথিবীতে সব থেকে বেশি ভালো আমরা কাকে বাসবো? একজনে বলছে বউ, মানে ও কিছু বুঝে না আর কি, যা পেরেছে তাই বলেছে, তাই না? বউকে অবশ্যই ভালোবাসতে হবে, মায়ের মর্যাদা বেশি না বউয়ের? ও বলছে মায়ের, মায়ের। সবাই কিন্তু বউয়ের দিকে ওই জন্য কেউ বলতে পারছে না। একটা নতুন কথা আপনাদেরকে শোনাই, ভালো করে শুনে রেখে দেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে আগে মায়ের জন্ম না আগে বউয়ের জন্ম, এটা বলতে পারবেন? আগে মা হয়েছে না আগে বউ হয়েছে? একটা লোক বলুন তো, বলতে পারবেন না তো? বউ, তাই না? আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো জান্নাতের বিষয়ে উসপিস উসপিস করে, চোর ভালো লাগছে না জান্নাতে, আল্লাহ বুঝতে পেরে চোর বউ দরকার, একটা বউ দিলেন ওর পাঁজর থেকে, তাই না? তাহলে পৃথিবীর মায়ের থেকে আগে জন্ম নিয়েছে কে? বউ। তার মানে বউয়ের পেটে জন্ম হয়েছে মায়ের, তাই না? বউয়ের পেটে জন্ম হয়েছে কে? মা। মায়ের পেটে কিন্তু বউ জন্ম হয়নি, হয়েছে? তার মানে বউয়েরও সম্মান কম নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে সর্বপ্রথম বলছেন কুল, নবী আপনি বলুন, আবাউকুম, তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তাই না? শ্রেষ্ঠ ভালোবাসার জিনিস কি? আবাউকুম। 20 বছর পর্যন্ত মায়ের হাতে রান্না করে খেয়েছে, মা যেমন তেমন করে রান্না করে দিলেও বলতো মা ওই বহরমপুর হোটেলের থেকেও তোমার রান্না এত স্বাদ, তাই না? কলেজ থেকে টিফিন না খেয়ে মায়ের হাতে খাবে বলে বাড়ি চলে আসতো বহরমপুর থেকে, মায়ের কথা চলতো, মায়ের কথায় বসতো আর উঠত। 21 বছর বয়সে বিয়ে করেছে, 3 দিন বউয়ের সঙ্গে এক বালিশে থেকেছে, সকালবেলা উঠে বলছে মা তোকে একটা কথা বলবো, বলছে কি বল? বলছে তুই আর আব্বা আলাদা রান্না করে খা, আমি আর আমার বউ আলাদা রান্না করে খাই। এই ঘটনা ঘটে কি ঘটে না? হ্যাঁ, 20 বছর 22 বছরের প্রেম, 22 বছরের ভালোবাসা কেটে দিল কে? হ্যাঁ, বউ। পৃথিবীতে একটা জাতি আছে তার নাম নারী, তার নাম কি? নারী। নিজের কালো মেয়ে বিয়ে দেবার জন্য টেনশন করে, কালো মেয়ে কি করে বিয়ে দেবো, কোথায় জামাই পাবো, অথচ ওর ব্যাটার যখন বৌমা খোঁজে তখন পরিষ্কার মেয়ে খোঁজে, এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? নিজের কালো বেটি বিয়ে দেবার জন্য টেনশন করে কে? মা। আবার নিজের ব্যাটার বহু যখন খোঁজে তখন পরিষ্কার মেয়ে চালা, আমার কালো মেয়ে বৌমা করবো না, এর নাম কি? নারী। আল্লাহু আকবার, নারী এর নাম। পিতামাতার ভালোবাসা অনেক অনেক গুণে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পিতামাতার প্রতি যত্নশীল হবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আবনাউকুম, তারপরে আল্লাহ তাআলা বলছেন তোমার বেটা, পৃথিবীর সব থেকে বড় নিয়ামত তোমার কে? বেটা। ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই, পৃথিবীতে তোমার ভাই। এখন আর ভাই ভাই আছে? বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতে হয় না তবুও বলছি, ভাই কয় রকমের জানেন? মায়ের পেটে থাকা এক রকমের সম্পর্ক এটা একটা ভাই, তাই না? যেটা বলে সাধারণ পল্লী ভাষাতে যে মায়ের পেটের ভাই বলে, কি বলে না বলে? আর সূরা আহজাব খুলে দেখুন আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল মুমিনুনা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তাই না? আল্লাহ তাআলা বলছেন এক মুমিন আর এক মুমিনের কি?
ভাই এটা একটা গেল এইবার নবীজির ভাষা শুনুন নবীজি বলছেন আল মুসলিমু মিরাতাল লিল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের কি আয়না স্বরূপ তাই না কই নবীজি তো এই কথা বললেন না সোনার মতো নবীজি এই কথা বললেন না পিতলের মতো নবীজি এই কথা বললেন না অ্যালুমিনিয়ামের মতো নবীজি বলছেন আয়নার মতো বললেন কেন আয়নার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা কি যখন আপনি কাঁদবেন আয়নার সামনে যদি থাকেন দেখবেন ভিতরের মানুষটাও ছবিটাও দেখবেন কাঁদছে আপনার মন খারাপ আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন ভিতরের ছবিটারও মন খারাপ খারাপ কি খারাপ নয় খারাপ তার মানে বোঝা গেল তোমার কোন মুসলিম ভাই যদি তোমার কোন মুসলিম ভাই যদি দুঃখিত হয় বিপদে পড়ে সে যদি হাসে তুমি তার হাসিতে ভাগ নাও সে যদি কষ্টে থাকে তুমি তার কষ্টতে ভাগ নাও এইটাই তো একজন মুসলিম আর একজন মুসলিমের ভাইয়ের পরিচয় ঠিক কি না আজকে গত 10 তারিখের 11 তারিখে ইলেকশন হলো 8 তারিখে 8 তারিখে ইলেকশন 48 জন মানুষ মারা গেছে এই পর্যন্ত সরকারি বেসরকারি ইউটিউবে দেখে যা বলছি 48 জন ইলেকশনে মারা গেছে কতজন 48 জন আমার জানা মতে দুইজন ছাড়া 46 জন মুসলিম আলহামদুলিল্লাহ তাই না বলছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 46 জন মুসলিম কাকে মেরেছো তুমি তুমি তোমার ভাইকে মেরেছো তুমি তোমার প্রতিবেশীকে খুন করেছো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কোন একজন রাজনৈতিক নেতার কারণে ওই আপনাদের ভাঙড়ে আমাদের ভাঙড়ে দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা ছেলে মারা গেছে তা তার আব্বা বুড়ো মানুষ সাক্ষাৎকারে বলছে যে একটা বেটাকে শহীদ করে দিয়েছে আরো তিনটে বেটা আছে প্রয়োজনে আরো একটা বেটা দিব তবে এই পার্টিকেই জেতাতেই হবে মনে মনে বলছি তোর বেটা এতক্ষণ লাল ঘরে পৌঁছে গেছে কিসের কারণে তোর বেটা জীবনটা দিয়েছে এটা দেখ শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কেউ জীবন দেয় তার জন্য কি জান্নাত আর পৃথিবীর এই মিথ্যাচারিতা প্রতিষ্ঠার জন্য এই খুন খারাপি প্রতিষ্ঠার জন্য কোন মানুষ যদি জীবন দেয় অবশ্যই এর জন্য জান্নাত নেই খুব সাবধানে যারা মনে মনে ভাবছেন রাজনৈতিক সুসুরির ইচ্ছে যারা আর মুসলিম যুবকেরা ঝাঁপিয়ে পড়ছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ এটা ইসলাম প্রতিষ্ঠা নয় এটা মিথ্যাচার প্রতিষ্ঠা গুণগামী প্রতিষ্ঠার সংগ্রাম চলছে সারা পশ্চিম বাংলাতে এই ঝামেলা থেকে দূরে থাকবেন অবশ্যই এটা আপনার কাছে বিনীত অনুরোধ অবশ্যই অনুরোধ আজকে সারা দেশের অবস্থা বুঝতে পারছেন না 1947 সালে 15ই আগস্টে যখন এই দেশ যখন স্বাধীনতা লাভ করেছিল ইংরেজদের কালো হাত থেকে যারা এই ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল এরা কিন্তু টাই পড়া ঘি খাওয়া চুলে শ্যাম্পু করা কোন লোক স্বাধীনতা সংগ্রামী ছিল না যারা ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে ইংরেজদের বিপক্ষে যারা জীবন দিয়েছে বাড়ি থেকে তারা পান্তা ভাত পানি দেওয়া ভাত পিঁয়াজ কাঁচা লঙ্কা মাথায় গামছার পুটুলি বাঁধা হাতে নিয়েছে কেউ হারিকেন কেউ নিয়েছে তার বাচ্চাকে পিঠে বেঁধে এইরকম নিরীহ নিষ্পাপ গরিব মানুষেরা ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীনতা দিয়েছে আর আজকে কিছু টাই পরা ঘি খাওয়া চোর গুন্ডারা দায়িত্বতে এসে জিন্স প্যান্ট পরা চামড়ার জুতো পরা কিছু মানুষ বদমায়ের সাধু সেজে এসে দেশটাকে আজকে অন্য জায়গাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে আর নিরীহ মানুষদেরকে আবার কচুকাটা করে রণকৌশলের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে মুসলিম তুমি আর কবে বুঝবে যে তোমাকে রণকৌশলের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে একটা ছেলে শহীদ হলো বাপ বলছে আরো তিনটে ছেলে দিতে প্রস্তুত আসলে এই চাচা তুমি বুঝো শহীদ কাকে বলে শহীদ কাকে বলে তুমি বুঝো আল্লাহু আকবার শহীদ কি বুঝে না কোন জায়গায় কোন ঝামেলা নেই মোবাইলে দেখুন সব আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল গপ্পার করিম ফটিক ওই শফিকুল ওই সবেরা যত জায়গাতে আল্লাহু আকবার কি নোংরামি এলো
কি নোংরামি জীবনে যে নোংরামি দেখিনি আমি কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করছি না আল্লাহর কসম মুঝে মঞ্জুর নেই কি মে কিসি কা শিকায়ত করো মগর বাত হি সে বাত নিকল আতি হ্যায় তো মে ক্যা করো আল্লাহর কসম বলছি আপনার বিরুদ্ধে বলতে আসিনি আপনাকে আমি চিনি না চিনি বলুন চিনি না তবে আমার জাতি যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে আমি বলে দেওয়ার অধিকার রাখি কি রাখি না রাখি রাস্তায় মহিলারা ওই কি বিজয় মিছিল না কি বলে মুসলিম মহিলারা মাথায় কাপড় নাই রং মেখে রাস্তাতে ড্যান্স করছে দেখেছেন এগুলো জীবনে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাসে মাসে 500 করে টাকা পেয়ে যদি তুমি তোমার নিজের ইজ্জতকে যদি বিক্রি করে দাও তুমি নিজের সম্মান নিজের পদটাকে যদি বিক্রি করে দাও যে মহান রব তোমাকে অক্সিজেন দেয় যে মহান রব তোমাকে খেতে দেয় যে মহান রব তোমাকে এত সুন্দর পরিকাঠামো দিয়ে তৈরি করেছে তার জন্য তাহলে কি করা লাগবে কিছু করা লাগবে বলে মনে হয় আল্লাহু আকবার আল্লাহ জাতিকে তুমি বাঁচাও আমিন আল্লাহ তাআলা বলছেন ইখওয়ানুকুম তোমার ভাই হচ্ছে তোমার কি কি নিয়ামত ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী হলো তোমার নিয়ামত সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে আল্লাহ তাআলা চার নম্বরে স্ত্রীকে ডেকে বলছেন ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী হলো তোমার জন্য নিয়ামত তোমার স্ত্রী হলো তোমার জন্য ভালোবাসার জিনিস তোমার স্ত্রী হলো তোমার জন্য বড় মহব্বতের জিনিস আচ্ছা বলুন তো মা আপনাকে ভালোবাসে বাসে কি বাসে না হ্যাঁ মা ভালোবাসাটা তো স্বাভাবিক স্বাভাবিক না 10 মাস পেটে ধরেছে 9 মাস পেটে ধরেছে ও ভালোবাসবে এটা তো স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক না স্বাভাবিক একটা মেয়েকে আপনি বিবাহ করেছেন তার বাড়ি লালগোলা তার বাড়ি কি লালগোলা সে লঙ্কা দিয়ে তরকারি রান্না করলে খেতে পারে না মায়ের বাড়িতে আপনার বাড়িতে সাংঘাতিক লঙ্কার তরকারি হয় ও কিন্তু সেটা